নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণই প্রিয় একটি রেসিপি ঘুগনি এটা আপনারা বিকেলবেলা শুধু শুধু খেতে পারেন বা রুটি লুচি পরোটা দিয়েও সার্ভ করতে পারেন কেউ কেউ আবার এই ঘুগনিটা কিন্তু মুড়ি দিয়ে খেতেও ভীষণই পছন্দ করে তাহলে ঘুগনির রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি দেড়শো গ্রাম মটরকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত না ভেজাতে পারলেও আপনারা অন্তত সাত আট ঘন্টা ভেজাবার চেষ্টা করবেন এরপর মটরটাকে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ জল দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো নুন এরপর প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে মটরটাকে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন মটরটা এখন হাতে চাপ দিলেই বেশ নরম হয়ে গেছে অথচ কিন্তু পুরোপুরি মটরটা গলে যায়নি ঠিক এই পর্যায় পর্যন্ত কিন্তু মটরটাকে সেদ্ধ করতে হবে এক একটা মটর এক এক রকমের হয় যদি মনে হয় তিনটে সিটি দেওয়ার পর মটরটা সেদ্ধ হয়নি তাহলে আপনারা আরও একটা কি দুটো সিটি দিয়ে নিতে পারেন এবার ঘুগনি স্পেশাল মশলাটা তৈরি করে নেব এর জন্য একটা শুকনো কড়াইতে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা গরম মশলা এর মধ্যে আছে দুটো লবঙ্গ দুটো এলাচ এবং এক টুকরো দারচিনি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সাদা জিরে ওয়ান টেবিল স্পুন ধনে এবং ওয়ান টেবিল স্পুন মৌরি এবার মশলাটাকে ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে সুন্দর ভাজা গন্ধটাই চলে যাবে খানিক্ষণ ভেজে নেওয়ার পর মশাটাকে একটা প্লেটের মধ্যে নিচ্ছি একটুখানি ঠান্ডা হলে তারপর মশাটাকে গুঁড়ো করে নিলাম তবে খুব বেশি ঠান্ডা করবেন না তাহলে কিন্তু মশাটা আবার গুঁড়ো হতে চাইবে না কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম এবার আলুটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে আলুটাকে হালকা ভেজে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে বাটা আর দিয়ে দিলাম দুটো টমেটো কুচি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি মটরটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দেব তবে এখানে আমি কিন্তু গরম জল ইউজ করলাম এক কাপ মতন গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতন ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে এটাকে রান্না করব আরও দু মিনিট মতো এখন দেখুন ঘুগনি কিন্তু একদমই রেডি ঘুগনিটাকে একটু চটপাটা বানাবার জন্য একটা প্লেটের মধ্যে প্রথমে ঘুগনিটাকে সার্ভ করে দিচ্ছি এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দু চামচ তেঁতুল জল তবে অবশ্যই টক ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি আর সব শেষে ঝুড়ি ভাজা ঘুগনি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি তাহলে বন্ধুরা বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম রাস্তার ধারে বা মেলার মতন চটপাটা ঘুগনি আর আমাকে লিখে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার